ইস জিকে, এটা হলো জিকে হেয়ার স্ট্রেটনার। নদী আপু কি খবর, মেরি ক্রিসমাস আপু, মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার সবাই। আমি জানি না কেমন কি ভাইব পাইতেছো ঢাকার মধ্যে, বাট আমি আমি এই বছর ফার্স্ট আমি ঢাকার মধ্যে কোনো আপু স্লিম হয়ে গেছে মাশাল্লাহ, না না আমি মোটা হয়েছে, আমি এটা থেকে স্লিম হয়েছে। আমি কিন্তু 10-15 দিনের দ্য নেম অফ আ পিওর হার্ট, আহ দ্যাটস সো কিউট, একজন লিখছে। তো 10-15 দিন না, 1 মাস হয়ে গেছে আমি জিমে যাই না। আমি জাস্ট 10-15 দিন বলে জাস্ট নিজের মাথার মধ্যে আসলে 10-15 দিন না, বাট কালকে আই এম গোয়িং অ্যান্ড পেইং শিলে, কালকে গিয়ে জিমের মধ্যে টাকা দিয়ে আসবি। সো টুডে আই এম গেটিং রেডি উইথ ইউ গাইজ, অনেকদিন পরে আমি লাইভে আসছি। আমার সেলফি স্টিক বলতে কোনো কিছু নাই, আমার সেলফি তোলার জন্য কোনো কিছু নাই। নির্জন মেরি ক্রিসমাস ভাইয়া কি অবস্থা, আমার কোনো কিছু নাই। আমি আমার বডি স্প্রের মধ্যে কোনোভাবে ফোনটা সেট করছি, এটার জন্য আমাকে নিচের থেকে দেখতেছো তোমরা। আমি সবসময় উপরে থেকে আসি, আমি উপরে থাকতে অনেক পছন্দ করি, বাট নিচের থেকে আসেন আমাকে আমার জিনিস লাগে। আচ্ছা মেরি ক্রিসমাস, তো আমি ক্লিয়ার না, এটা থেকে ভালো ওয়াইফাই আমি বাসা থেকে দিতে পারবো না। সো আমি তোমাদের স্ট্রেটনার প্রাইস হলো, এখন ডিসকাউন্টে আসে নাকি নাই, বাট কিছুদিন আগে ডিসকাউন্টে ছিল 3,300 মতন তোমরা পেতা, বাট আর ইউজুয়ালি স্ট্রেটনারের দাম হলো 5,500। সো আমার চুল দেখো, আমি সবসময় স্ট্রেট হেয়ার অনেক পছন্দ করি, আমি আমার চুলটা স্ট্রেট করবো। খচর মচর চিপসটা খেতেছিস না আমার ক্লিপ দে। সো আমি আমার চুলটা স্ট্রেট করবো, আমি জাস্ট তোমাদের দেখাবো হাউ গুড দিস স্ট্রেটনার ইজ। আমার ডাবের পানি ওইদিকে আছে, আজকে আমি তোমাদের সাথে আড্ডা মারবো, মেকআপ করবো অ্যান্ড আমার চুলটা স্ট্রেট করবো। সো আমি জাস্ট দেখাতে চাই, প্রথমে আই উইল জাস্ট ব্রাশ মাই হেয়ার অ্যান্ড ইউ গাইজ ক্যান সি হাউ ওয়েভি ইট ইজ, ইটস ভেরি ওয়েভি। আই জাস্ট টুক আ শাওয়ার, খুব কষ্টতে গোসল করছি, বিকজ এত ঠান্ডা আর বালতির মধ্যে আমার একটা বালতি, আমি বালতি দিয়ে শাওয়ার নেই, বিকজ আমি আমার বাসার মধ্যে এখন গিজার লাগাই না, আর এত ঠান্ডা যে আমি তোমার বুঝাইতে পারবো না। গরম পানি দিয়ে আমি সেই সকাল 11টা গোসলে ঢুকি 4টার সময়, এত অলস, ফোনের মধ্যে একবার আটকালে তো হয়েছেই, আর আজকে আমার অফ ডে ছিল সেটার জন্য। সো সবসময় আমি তোমাদের দেখাই স্ট্রেট কীভাবে করতে, তোমাদের সবসময় কিছু মানুষ কিন্তু ইভেন পার্লারে যায় স্ট্রেট করার জন্য, সো তোমাদের এটা করতে হবে না, তোমরা এটা বাসাও করতে পারো। হোয়াটস দ্য হেয়ার কালার, আমি জানি না আমার হেয়ার কালারটা এলিগেন্ট থেকে করা। হোয়াট আই লাভ অ্যাবাউট দিস স্ট্রেটনার ইজ জাস্ট লুক, এটা জাস্ট 5 মিনিটের মধ্যে আমি স্ট্রেট করে ফেলবো। স্ট্রেটনারটা অনেক ওয়াইড অ্যান্ড নট ওনলি দ্যাট, এই স্ট্রেটনারটা তোমার হেয়ার নষ্ট করে না। আপু আই ওয়াজ টকিং ইন সুইডিশ, হাই ফারিয়া কি অবস্থা, আমি দেখি না উইন্টার এই উইন্টারের শাওয়ার। আচ্ছা আমি সেদিন দেখলাম সালমান মুক্তাদির একটা 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 স্ট্যাটাস যে বুঝলাম ঠান্ডা পড়ছে, বাট গোসুলের সাথে কি, এটা সত্যি কথা, গোসুলের সাথে কি, গোসুল তো করবই, আমি এভরিডে শাওয়ার নেই। আপু আই ওয়াজ টকিং ইন সুইডিশ, আহ এত সুন্দর, এত ভালো স্ট্রেটনারটা। তো কিছু মানুষ কি করে, তোমরা একটু একটা কি জানি বলে একটা হেয়ার ব্রাশ দিয়ে করতে পারো, বিকজ যখন একটু গরম হয়ে যায়। সো দেখো আম ডান, এই সাইডটা ডান, পুরোটা স্ট্রেট করা। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস স্ট্রেটনার ইজ ইট টেক্স লাইক জাস্ট 5 মিনিটস, নট ইভেন দ্যাট। আমি একটা কথা সবসময় বলি যে একটা স্ট্রেটনার, একটা মেয়ের জন্য স্ট্রেটনার কি হয়, 10টা কিনে একটা ভালো পড়ে, এই প্রাইসের মধ্যে তোমরা কখনো কোনো স্ট্রেটনার পাবা না। লিরা ইম্পোর্টের এই স্ট্রেটনারটা ইজ এ লাইফ সেভার আমার, যদি কখনো আমি চিন্তা করতেছি 5টা নিয়ে রাখবো, আমি যদি কখনো বড় একটা সেলুন টেলুন দিয়ে দেন এটাই ইউজ করবো। উইচ স্ট্রেটনার আই মিস, দিস ইজ অ্যাকচুয়ালি জিকে স্ট্রেটনার, দ্য বেস্ট স্ট্রেটনার ইন টাউন, অ্যান্ড ইউ গাইজ উইল গেট ইট ফ্রম লিরা ইম্পোর্ট। আল্লাহ জানে লিরা ইম্পোর্ট আমাকে মারতেও পারে, বিকজ আমি জানি না স্টকে আছে নাকি, বিকজ লিরা ইম্পোর্ট ওয়েন দে ওয়ার ইন্ট্রোডিউসিং জিকে ডিসকাউন্ট নাই, এখন ডিসকাউন্ট নাই, সো এটার প্রাইস হলো 5,500, বাট মাঝখানে ওরা ডিসকাউন্টের দাওয়াত ছিল, সো এটার এখন কোনো ডিসকাউন্ট নাই, বাট ইটস ওয়ার্থ এভরি পেনি। আমার ফার্স্ট স্ট্রেটনার যখন আমি স্ট্রেটনার কিনি তখন কিন্তু প্রায় একটা ভালো স্ট্রেটনারের দাম, তুমি যদি বাইরে কিনো তখন কিন্তু ওটার প্রাইস তোমার 10-12 হাজার 20 হাজার টাকাও কিন্তু চলে যায়। সো আমি একটা পার্ট করলাম, এখন আমি আরেকটা পার্ট করবো, দেখো হাউ ইজি ইট ইজ, আমি জাস্ট কথা বলতে সেন্ড করতেছি। তোমরা ভেবো না যে স্ট্রেট করতে হলে ইউ হ্যাভ টু বি প্রফেশনাল, না, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড স্ট্রেটনার, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হ্যাভ। আমি সবসময় নিচের অংশটা আগে করি, বিকজ যখন নিচের পার্টটা ভালো থাকে তখন উপরের পার্টটা আস্তে আস্তে ভালো হয়ে যায়, সুন্দর হয়। দেখো আই এম ডান, এই স্ট্রেটনারটা ইজ এ লাইফ সেভার। আর যারা আমার মতন ছটপট বেশি করে, যারা আমার মতন তাড়াহুড়া বেশি করে, তাদের জন্য এই স্ট্রেটনারটা দ্য বেস্ট। অ্যান্ড ইভেন নট ওনলি দ্যাট, সেলুনে যারা, যাদের সেলুন আছে, রিবন্ডিং করে, অনেক কিছু করেন, ইউ গাইজ নিড স্ট্রেটনার, আই থিঙ্ক আমি ডেফিনেটলি এটা রেকমেন্ড করবো, আই লাভ দিস স্ট্রেটনার। অ্যান্ড আমি যেটা ভালোবাসি ওইটা আমি তোমাদের দিতে চাই, আমি চাই যে তোমরা জানো যে তোমরা ওইটা পারচেজ করতে পারো। কতক্ষণ স্ট্রেট থাকবে, সারা রাত, আমি ছবি দিব তোমরা পরে দেখবা। আচ্ছা আমি একটু পড়ি, কমেন্ট পড়ে তোমাদের একটু দেখি, কমেন্ট পড়ি নেই, জাস্ট কথাই বলতেছি। কোন স্ট্রেটনার এটা, আসলে জিকে স্ট্রেটনার, ওকে। কতক্ষণ স্ট্রেট থাকবে, এটা সারাদিন স্ট্রেট থাকবে, আর তুমি যদি শাওয়ার না নাও 2-3 দিন তো স্ট্রেট থাকবে, এটা স্ট্রেট থাকবেই, দেখো এইটা।
সো আমি প্রথমে স্ট্রেট করবো অ্যান্ড দেন আমি মেকআপে চলে যাবো। প্রথমে আমি জাস্ট একটু স্ট্রেট করি, চিন্তা করলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। ক্রিসমাস আমি এত ব্যস্ত যে আমি লাইভ মেকআপই করতে পারতেছি না। সো আজকে আমি তোমাদের জন্য আমার সিম্পল, যেটা আমি সবসময় করি, সিম্পলের মধ্যে হালকা একটু গর্জিয়াস, অবভিয়াসলি আমি এটা তোমাদের দেখাবো। যতদিন শাওয়ার না হবে ততদিন, এটাই শাওয়ার যখন নিবা। সো দেখো, ওয়ান সাইড ডান, বাবা গরম গমন। এটা ভিক্স ট্যাবলেট, এটা খাবার না, নিচে না, নিচে না। আমি এখন এভাবে ওইভাবে করে আমার কুকুরটা সেক্সি হঠাৎ করে আমার সামনে আসলো, আমার কুকুর। অ্যান্ড হ্যাঁ, আই হ্যাভ আ ডগ অ্যান্ড আই ড্যান্স উইথ মাই ডগ অ্যান্ড আই লাভ মাই ডগস। সো ডান, সি প্রাইস আপ, এটা হলো 5,500 এখন। আপু হিজাব পরি তাই স্ট্রেটনারকে খুব মিস করি। মমিতা খান, লেট মি টেল ইউ সামথিং, হিজাব পরো স্ট্রেটনারকে মিস করো, একটা স্ট্রেটনার কিনো, স্ট্রেট করো চুলটা, স্ট্রেট করার পরে তোমার হাজব্যান্ডকে দেখাবা, যাদের দেখাতে পারবা তুমি দেখাবা। হিজাব পরো মানে না তুমি চুল স্ট্রেট করতে পারো না, নিজের জন্য সুন্দর থাকবা। যেমন আমি মেকআপ করি, আমি কিন্তু মানুষকে মানুষের জন্য মেকআপ করি না, আমি আমার নিজের জন্য মেকআপ করি। ইউ আর সো প্রিটি বেবস, থ্যাংক ইউ সো মাচ। আপু আইল্যাশ ছাড়া একটা সিম্পল মেকআপ দেখো, আজকে আমি একটা সিম্পল মেকআপই দেখাবো। যদি আমি এখন একটা ক্রিসমাস ডিনারে যাই, আমি তো এখন ব্রাইডাল করে যেতে পারবো না। আর আমি ব্রাইডাল বেসিক্যালি ব্রাইডদের উপরেই করি, আমি আমার নিজের উপরে করি না। জাস্ট তো স্ট্রেটনারটা জাস্ট দেখো। আচ্ছা যদি বলো এই সাইডে তো তোমার চুল কম, বিকজ আমি তো অর্ধেক শেভ করে ফেলছিলাম না 2 বছর আগে। সো এই সাইডে চুল কম হইলেও কিন্তু এই সাইডে চুল বেশি। সো ইট জাস্ট দেখো, কখনো কোনো কিছু ভালো না লাগলে প্রমোট করতে ভালো লাগে না, কখনো ভালো না লাগলে কখনো আমি প্রমোটও করি না। বাট এই স্ট্রেটনারটা লিটারেলি আমার লাইফ সেভ করছে। সো আই হ্যাভ টু, মানে এখন ভাববে যে মেবি বিকজ আমি প্রমোট করতেছি লিরা ইম্পোর্টকে, এটার জন্য না, এই স্ট্রেটনারটা আসলে জোস। দেখো প্রত্যেকটা মানুষের এটা দরকার। আর 5,500 মধ্যে, ডু ইউ নো আই জাস্ট লাভ ইউর ভয়েস, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ জোসের, অনেক অনেক অনেক। দেখো আমি কিন্তু আজকে কন্ডিশনারও করি নাই, আমি তো কখনো কন্ডিশনার করি না, বিকজ আমি শাওয়ার আর মেকআপ যখন করি মানে মনে হয় কি আমি কুস্তি করি নিজের সাথে, বিকজ আই নেভার, আই ডোন্ট ডু ইট, ভালো লাগে না। ডোন্ট নো ওয়াই বাট আই জাস্ট লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ প্রীতি জাহান। ও আপু ঠিক বলেছেন, কালকে স্ট্রেট করবো, থ্যাংকস আপু। অবভিয়াসলি মমিতা, বিকজ আমরা যারা মেকআপ করি আমরা কিন্তু, আমি কিন্তু কারোর জন্য মেকআপ করি না, আমি মেকআপ করে বসে থাকতে পারি বাসার মধ্যে, আমার তো কেউ নাই। তোমার তো অ্যাটলিস্ট হাজব্যান্ড, মেবি তোমার যদি হাজব্যান্ড থাকে, আমি শিওর যে ইউ হ্যাভ, বিকজ সবারই জামাই আছে। বাট কাহিনি হলো যে ডু ইট ফর ইউর হাজব্যান্ড, ডু ইট ফর, ও আমার ফ্রেন্ড ফোন দিছে আমাকে, হে ইয়াসিতের লাইভ আই ইউস নো, এখন তো প্রাতা না, ইয়াসিতের লাইভ আই ইউস নো, সো দিতি খুন্দ্র ফ্যাম টিপে শুন না, সিতের যে কাম মে, ওকে আই ফরগট টু স্টার্ট আপ, ইয়ারিং এর সেন কি সে, হে আমার বান্ধবী জাস্ট ফোন দিলো, ওকে লাভ ইউ টু। মুখে কি হইছে আপু, ভালোবাসা, এত বাজে অবস্থা আমার চেহারার, অনেক বাজে অবস্থা বলো না, কি যে করবো চেহারাটা নিয়ে বুঝতেছি না। বা যখন ঠান্ডা হয়, আমি দেশ ছাড়ছি কেন, সুইডেন ছাড়ছি, বিকজ যখন ঠান্ডা হয় তখন আমার ফেসের অবস্থা এমন হয়ে যায়। অ্যান্ড দেন আই হ্যাভ বিন ভেরি স্ট্রেসড আউট, এই ব্রাইডাল সিজন অনেক আমার উপরে দিয়ে গেছে, বিকজ আল্লাহর রহমতে অনেক বুকিং ছিল। সো এটার জন্য তোমার হাজব্যান্ড কই আপু, আমার কোনো হাজব্যান্ড, আই এম নট ম্যারিড। হেয়ার ফলের কিছু বলো ওনাকে, মিটু আমাকে কিছু বলতে হবে না, বিকজ আমি হেয়ার স্ট্রেট করি তোমার যখন আমার বয়স 13 থেকে, তো হেয়ার ফলের জন্য আমাকে কেউ কিছু বলতে হবে না, আমার ব্লগার অ্যান্ড আমার অনেক নলেজ আছে। সো আমি স্ট্রেটনারও ইউজ করি আপু, অ্যান্ড দেন আমি অয়েলও দিই, অ্যান্ড আমাকে অনেক মানুষ পাঠায় জিনিস, বিভিন্ন জিনিসপত্র। সো এটার জন্য আমি আমার হেয়ারটা ঠিক রাখতে পারছি এতদিন, বাট একটু তো কমে ডেফিনেটলি। বাট ওই যে রিবন্ডিংও মানুষ করে, ওইটা আমি ডেফিনেটলি কাউকে বলবো না করতে, বাট হেয়ার ফল হয় এটা আমি জানি আপু। আমার বাথরুমে দেখবা তুমি অনেক চুল, ভর্তি চুল, আর পুরো বাসার মধ্যে কুত্তার লোম আর চুল পাবা তুমি আমার বাসায়। সো আই ডু হ্যাভ you know a bit knowledge about you know hair fall and all that, but it really does not matter because ami amar hair ta straight kore bangladesh maybe 80% mera kore appu oh appu sorry hope you don't are na kisher mind korbe, it's a normal question right if I'm married or not, normal ekta question, ami eguli niye mind kori na, but na I am not married no. So ami dekho beshi kon lagbe na just seta, হ্যালো আপু কেমন আছো, এই তো ভালো, তোমরা কেমন আছো। আই অলসো ডু মেকআপ ওনলি ফর মাই সেলফ, এক্স্যাক্টলি, বিকজ ইউ শুড ডু ইট ফর ইয়োর সেলফ, আই ডু ইট বিকজ আই লাভ ইট, আই লাভ ডুইং ইট অন পিপল, আই ডোন্ট ইউজুয়ালি পুট দ্যাট মাচ মেকআপ অন মাই সেলফ বিকজ আই ডোন্ট নো ওয়াই, বাট আমার মনে হয় আমার নিজের উপরে মেকআপ করলে অনেক বেশি বেশি লাগে। সো আমি সিম্পল মেক ওভার আমার উপরে পছন্দ করি, বাট দিস ইজ মাই প্যাশন অ্যান্ড লাভ ইট, বাট আই ডু ইট ফর মাই সেলফ।
বাট বেসিক্যালি আমি কিন্তু মেকআপ অনেক কম করি, যারা আমাকে পার্সোনালি চিনে জানে যে আমি মেকআপ কিন্তু অনেক 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 কম করি। জাস্ট দেখো আমার হেয়ারটা কিন্তু পুরাটা স্ট্রেট হয়ে গেল আপু। আমি তোমার ওয়াশরুমে আয়েশা দেখতে চাই চুল নাকি ওয়াশরুমে আছে? হ্যাঁ আয়েশা দেখতে পারো, আয়েশা দেখতে পারো, অনেক চুল বাবা, চুল আর চুল। আমার একটু কষ্ট লাগে না হেয়ার ফল টেয়ার ফল করলে। সো দেখো আমার চুলটা পুরো স্ট্রেট হয়ে গেল, আই অ্যাম ডান উইথ মাই হেয়ার অ্যান্ড নাও আমি মেকআপে চলে যাব। আপু স্ট্রেটনারটা কেমন? স্ট্রেটনারটা হলো দ্য বেস্ট। তো জাস্ট আমার যদি মাত্র তুমি আমার লাইভে জয়েন করে থাকো দেন তুমি পরে দেখতে পারবা, আমার জাস্ট কিছুক্ষণ লাগলো চুলটা স্ট্রেট করতে। আমি মেবি লাইভ করতেছি মেবি 5 থেকে 10 মিনিট। এটা কিন্তু কার্লি হেয়ারের জন্য এই স্ট্রেটনারটা তোমরা ইউজ করতে পারো। ডুইং মেকআপ ইজ অ্যান আর্ট এন্ড আই লাভ ইট ফর মাই ওন হ্যাপিনেস। এক্স্যাক্টলি, ইটস লাইক মেডিটেশন, ইটস স্টার্টেড লাইক দ্যাট। আমি এটা মেডিটেশন মতনই করতাম, আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে। প্রত্যেকটা মেয়ে 80% মেয়েদের এই মেকআপ খুব ভালো লাগে, আল্লাহ রহমতে সবাই মেবি অনেক বেশি তোমার লাকি না, যেমন আমি আমি পাইছি এই এই প্ল্যাটফর্মটা। এন্ড আই এম ওয়ার্কিং অ্যাজ এ মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ অ্যান্ড আই এম ডুইং সো মাচ মোর। সো আলহামদুলিল্লাহ। বাট প্রত্যেকটা মেয়েরই কিন্তু জিনিসটা অনেক পছন্দ ছোটোবেলা থেকে, মেকআপ এটা ওইটা। সো আমারও পছন্দ ছিল, সো এখন আমি এটা প্রফেশনাল মানে প্রফেশন হিসাবে নিয়েছি। বাট আমি আমার নিজের উপরে মেকআপটা অনেক কম করি, অনেক কম অনেক কম। আমার অত ভালো লাগে না কেন? বিকজ আমার মনে হয় কি আমি বেশি দিলে না কেমন জানি বেশি বেশি লাগে। আপু পিছনে চুল কেন স্ট্রেট হয় না? স্ট্রেট করলে এটা হয়, বাট তোমার রাইট ভাবে করতে হবে। তুমি যদি রাইট ভাবে ভাগ ভাগ করে নাও দেন পিছনে চুলটা স্ট্রেট হবে। তুমি কিন্তু এটা ইউজ করতে পারো, ইউজ করে তুমি কিন্তু এটা দেখতে পারো, অনেক অনেক ভালো। আপু ফ্রম ওয়ে ডিড ইউ বাই স্ট্রেটনার? মে আই নো দ্য প্রাইস? দিস ইজ 5,500 অ্যান্ড দিস ইজ ফ্রম লিরা ইম্পোর্ট। তোমার মনটা সব তোমার মন আমার সব থেকে বেশি ভালো লাগে নদী আপা। আই লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। তোমার মেকআপ দেখবো, ওয়াও আই লাইক ইউর মেকআপ লুক, থ্যাংক ইউ সো মাচ তুম্পা হুসাইন। তোমার হেয়ার তো মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমি জাস্ট ডান, আমার হেয়ার মাশাল্লাহ মানে কি। অ্যান্ড দ্য হেয়ার কালার ইজ ফ্রম এলিগেন্স, সামিনা নিজে পার্সোনালি আমার হেয়ার কালার করছে। অনেকদিন আমি নিজে টেক কেয়ার করি না, বাট আদারওয়াইজ আমার হেয়ার কালারটা অনেক অনেক সুন্দর ছিল। বাট একটা হেয়ার কালার করার পরে কিন্তু তোমাদের সিলভার শ্যাম্পু ইউজ করতে হয়। ইফ ইউ ওয়ান্ট হ্যাভ ব্লন্ড হেয়ার দেন তোমার সিলভার শ্যাম্পু ইউজ করতে হয়, যেটা আমি লিরা ইম্পোর্ট থেকে জি কেটটা ইউজ করি। আর এটার জন্য আমার হেয়ারটা অনেক স্মুথ। বাট আমি কিন্তু আজকে কোনো কন্ডিশনার ইউজ করি নাই। ওকে।